গাইস, কেমন আছো? প্রশান্তলায় ভারতী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি অনেক ভালো আছি, তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আর একটা নিউ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে যে প্র্যাঙ্কটা করবো সেটা সত্যি বলছি, খাওয়াটা শরীরের পক্ষে অনেক অনেক খারাপ, তো ফার্স্ট টাইম তাও করছি। তো প্রশান্ত কাছ থেকে চলে এসেছি, আমি ওখানে একটা কুরকুরে নিয়ে আসছে। তো এই যো, জানি খুব খুব খারাপ, তো তোমরা কেউ খাবে না, কেউ ট্রাই করবে না, শুধুমাত্র ভিডিও করার জন্য আমি এটা খাবো। খাবো বলতে একটু যাই হোক, যাই হোক একটু ট্রাই করে নেবো। তোমরা দাদা, আমি এটা দিয়ে জ্বালাচ্ছি, আমার হাত কাঁপছে একটুখানি, কোনো তো ট্রাই করে নি, যাই হোক। সরি সরি সরি, দাঁড়া দাঁড়া, চলে গেছে প্রশান্ত, সিগারেট খেয়ে মাথা লাগবে মাথা, তো কেউ না, বাবরি আমার হাত হাত কাঁপছে, কি বলবে, সে গন্ধ দিদি ছাড়ে সাথে সাথে সময় আছে, সারা ঘরে ধূপ কাটে দিচ্ছি সিগারেট। A few moments later. মাথা খারাপ নাকি? বাবা ছিল নাকি? বাবা কেন থাকবে, বাবা কেন, বৌমা ছিল, সিগারেটে বন্ধ যাচ্ছে কেন? সিগারেট খেয়েছো নাকি বাইরে, এখানে নাটক করছো? আমি খাইনি। তাহলে সিগারেটে গন্ধ আমি পাচ্ছি। ঠিক আছে, এটা কোনো এ হলো, সিগারেট খেতে হবে, ভুলে গেছে, আরে একটু খেয়েছে, আমি তো টেস্ট করছিলাম, আমি কি সত্যি রাখাচ্ছি নাকি, আমি মদ খাইছি নাকি, চুমু চুমু, ভালো লাগে না, ঠিক আছে, দেখো সিগারেটটা, দেখো দিয়েছি, কোথায় ফেলেছো দেখি,
তোমায় কিছু বলছি না বলে মাথায় উঠে যাচ্ছ, হ্যাঁ লাইভে যাচ্ছ তুমি। বাবাকে বলবো, মাকে বলবো, তোমার বৌমাকে দেখো সিগারেট খাচ্ছে কত অধপ পতনে গেছে। বেশ করেছি, তুমি কি করবে? আমার ফালতু কথা চালু করেছো, প্রতিদিন একটা করে বউকে সিগারেট এনে দিতে হয়, বুঝেছো? আমি আর কি মারছি না। ঝেড়ে কি হয়েছে, কি বক্তব্যটা তোমার, কি পেশ করো বক্তব্যটা আমার সামনে পেশ করো। সিগারেট কেন খাচ্ছো? সিগারেট কি তোমার খাবার জিনিস? তুমি সিগারেট কেন খাচ্ছো? আরে একটুখানি গিয়ে দেখি আছে, হাট করে দিয়ে দেবো এক চট, বড় মাথা গরম করে দিচ্ছে। ঘরে কে আছে না আছে কে আসবে আমি দেখবো না, ঠিক আছে? বলে দিলাম, যাও যাও গিয়ে সিগারেট খাও, যে পড়ে আছে যাও যাও খাও গিয়ে সিগারেট। মাচিস লেলে মাচি, তুমি খেয়ে দেখো কি অবস্থা করি তোমার। আজকালকার মেয়েদের এটা ফ্যাশন যে সব সব মেয়েরা সব যে রানি সবাই সিগারেট খায় এখন, বাচ্চা কাচ্চা না? ওর মাও খায়। তোর মা খায় তো? তুই খাস? তুইও খাবি, চল না। সবাই এখন সিগারেট খায় তো রানী? ছেলে মা মেয়ে দুজনে বল, ছেলে মেয়েরা এখন সিগারেট খায় তো? সিগারেট খায় কিন্তু সেটা ক্ষতি করতো, তাহলে সেটা বল। পরে তোমাকে বোঝাবো আমি। ও বাচ্চা মানে ওর সামনে যেন কোনো কথা না ওঠে, ঠিক আছে? ওর সামনে কোনো কথা যেন না ওঠে। আমার দিমাগ গরম করিও না, ঠিক আছে? ওর সামনে কোনো কথা না ওঠে। আঙ্গুল নাবাও। ওর সামনে কোনো কথা না ওঠে। আঙ্গুল নাবাও। ওর সামনে কোনো কথা না ওঠে। আঙ্গুল নাবাতে বলেছি আমি। সুখে দুঃখে একই সাথে দিন কাটাবো। ইতনি খুশি, ইতনি খুশি। মডার্ন বউ, আজকাল ফ্যাশন বউ। কন লোক কাহা সে আতে আমি খাবো। কেউ খাবে না।
হাত জোরে করে ক্ষমা চাইছি, আমি আমি সিগারেটটা খেতে চাইনি, ঠিক আছে দেখো আমি খেতে চাইনি এটা আমি জানি, বাট একটুখানি শব্দ ছেলেটা খায় কি হয়েছে একটুখানি টেস্ট করলে। মেয়েরা খায় অবশ্যই, কোনোদিন খায় না, তোমরাই বলো মেয়েরা খায়, খায় কি খায় না, যদি খায় তাহলে কমেন্ট করে জানাবে, যদি না খায় সেটাও কমেন্ট করে জানাবে, খুব কম। কিন্তু দেখো আমি কিন্তু সেটা সত্যি বলছি খেতে দিন, আর সিগারেট খাওয়া সত্যি বলছি স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না, তো দেখতে তো পেলে খুব কাশি না, তো বন্ধুরা তোমরা বলবে কেমন লাগলো। ও কিন্তু মানে অতটাও রিয়েকশন আমি ওই জন্য তো বিশাল মারপিট করবে, দেখো আর বাবা এখনো বাজার আছে, বাবা এখনো আসেনি, ঠিক আছে বাবাকে আমি বলবো, না বলবো না আমি ভিডিও বলবো, না ভিডিও করছি বাবাকে বলবো, চুমু চুমু। তো বন্ধুরা তোমরা কোনো ট্রাই করবে না, আমি করছি, আমি ট্রাই করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পাশে থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, লাভ ইউ অল, টাটা, সাবস্ক্রাইব করে দেবে।